এই মুহূর্তে কিন্তু বদ্রীনাথপুর গোল করলো, বদ্রীনাথপুর ভার্সেস সোনারুন্দি। বদ্রীনাথপুর এই মাত্র একটা গোল করলো, হ্যাঁ এখন কিন্তু সোনারুন্দি স্বর্ণেতে এসছে। দেখা যাক, গোল এদিকে কিন্তু সোনারুন্দির ছেলেগুলো আছে, দর্শকও প্রচুর আছে। এটা হচ্ছে বদ্রীনাথপুর টিম, এদিকে তারা ভাই আছে, এদিকে রাজাদা আছে, রেফারি। দেখা যাক ঘরে গোল করলো বদ্রীনাথপুর। এই মুহূর্তে সোনারুন্দি স্বর্ণিতে আসছে, এখনো পর্যন্ত কিন্তু সেফ হয়নি, গোলই হয়েছে, আবারও কিন্তু গোলই হলো। গুলির হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেল, সমান সমান হয়ে গেল। রেফারি কল করেছে 1-1। এক এক শটে প্রথম বদ্রীনাথপুর সোনারুন্দির গোলকিপার কিন্তু সেভ করে ফেলেছে বলটিকে। এটা কিন্তু সোনারুন্দি গোল করলে কিন্তু উইন হয়ে যাবে, উইন হয়ে কিন্তু ওরা সেমিফাইনাল কেমনে চলে যাবে, বোঝ করবে। কিন্তু গোল করলে সোনারুন্দি উইন, আর সেভ করলে কিন্তু আবার সমান সমান জায়গাতে চলে আসবে। এই ভাই কিন্তু গোল, এর মধ্যে সোনারুন্দি উইন হয়ে গেছে। এদিকে নিরাশার পথে হাঁটছে বদ্রীনাথপুর, তার খেলাটি হচ্ছে সংঘ ময়দান, হাইস্কুল, হাইস্কুলের পাশেই কিন্তু মাঠ, খুব সুন্দর মাঠ। এটা হচ্ছে হাটকুলা মোরগেরা কিছু সংঘ খেলা।
কাম শুদ্ধ একবার ঘুরে যাও।